হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। আর দেখো, গ্রিলের কারখানাটা গ্রিল তৈরি করছে, আমি বেডরুমে বসে ব্লগ করছি, তাও পুরো আওয়াজটা চলে আসছে। আজকে এখন বাজে সকাল 10টা, আর আমি আজকে সকাল 10টা থেকে ব্লগটা শুরু করছি। মানে সকাল থেকে কাজ যে করেছি সেই কাজটা ভিডিও যাবে, সকাল থেকে মানে এই পর্যন্ত যত কাজ করেছি, প্লাস আবার এই ভিডিওর পর বেলাতে যে রান্না করব সেটারও একটা ভিডিও যাবে। কিন্তু মানে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এই টাইমে একটা ছোট্ট ভিডিও করছি। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে গল্পটা শেষ করে আমি চলে যাব রান্নাঘরে। আর আমাকে এরকম বসে গল্প করতে দেখে তোমরা অনেকেই ভাবো, দিদি আবার কার সম্বন্ধে কি খবর নিয়ে এসছে। না, আজকে আর কারোর সম্বন্ধে কোনো কিছু খবর নিয়ে আসবো না, মানে আজকে আমি আমার নিজের সম্বন্ধেই তোমাদের বলবো। আর হঠাৎ গতকাল রাত 10টার দিকে ঘটনাটা আমার সাথে ঘটেছে, যার জন্য সেটা শেয়ার করার জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যেহেতু পরিবার আমার, তোমাদের না জানালেও সেটা আমার ভালো লাগে না, আর যার জন্য আমি বলি না বন্ধুদের জানাই। এবার তোমরাই বলো সেটা ভালো খবর না খারাপ খবর, সেটা তোমাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি। আর কি বলো তো, আমার এই নাইটিটা আর এই ওড়নাটা আমার অনেক বন্ধুদের পছন্দ, আমার মানে বন্ধু আছে, বোন আছে, অনেকের পছন্দ। তাই আমি ভাবলাম যে একটু গল্প যখন করতে বসেছি, একটু কাজ থাকলে তো মানে হুড়াপুড়ি করে যে যেটা পাই সেটাই গলায়, তাই একটু গল্প যখন করতে বসেছি একটু নাইটিটা পরেই নিই। আর এই ওড়নাটাও আমাকে অনেকে কমেন্ট করেছে, দিদি ভাই খুব সুন্দর, তাই এটা তোমরা যেটা ভালোবাসো সেই ওড়নাটা পরেই আমি বসেছি। আর কাজ না থাকলে তো মানে একটু ভালো করে বসা যায়, নাহলে কাজ থাকলে তো দৌড়াদৌড়ি করতে হয়। দেখো, ইউটিউবে অনেক কিছু, আমরা যারাই জয়েনিং করি ইউটিউবে অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবে সেই স্বপ্নটা কত দূর হয় বা না হয় সেটা মানে আমরা কেউই বলতে পারবো না। আমরা তো অনেক আশা নিয়ে ইউটিউবে আসি, যখন দেখবে কোনো বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, যখন ক্লাস 4 পর্যন্ত, যখন সে গভর্নমেন্ট স্কুলে যায় ক্লাস 5-এ, তখন যেন একটা আলাদা আনন্দ যে আমি মানে গভর্নমেন্ট স্কুলে পড়বো, বেলাতে স্কুল, মর্নিং স্কুল করতে হবে না, মানে নানা রকম স্বপ্ন নিয়ে কিন্তু আমরা মানে ক্লাস 5-এ গিয়ে, মানে বাবা মা বলো, আমরা যারা ভর্তি হই স্টুডেন্ট তাদেরও স্বপ্নটা থাকে। এইবার সেই একই স্কুলে পড়ে কিন্তু অনেকে তার মধ্যে হয়ে যাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আবার অনেকের লাইফটা সেটেল হচ্ছে না, মাঝপথে ছেড়ে দিচ্ছে কোনো পরিস্থিতিতে, কোনো শারীরিক কারণে বা সংসারের কোনো চাপে, মানে অনেক কারণে ছেড়ে দিচ্ছে, পড়াশোনা হচ্ছে না। কিন্তু যখন একটা উকিল দাঁড়িয়েও বলবে যে আমি এই স্কুল থেকে পাশ করেছি, তখন সেখানে কিন্তু যে সাকসেস হয়নি সেও কিন্তু বলবে আমি ওই স্কুল থেকে পাশ করেছি। দুজনেরই কিন্তু স্কুলের নামটা একই হবে, তাই তো? মানে স্কুলের নামটা একই, তাই ইউটিউবে আমরা কে সাকসেস করতে পারলাম কে সাকসেস করতে পারলাম না সেটা তো চিন্তা করলে হবে না। আমরা উভয়ই, মানে আমরা যারা না সাকসেস করতে পারবো তারাও আমরা বলবো ইউটিউব করে, মানে আমরা করেছি বা করছি, আবার যারা সাকসেস হয়ে গেছে তারা তো বলবেই সিও, তাই উভয়ের ক্ষেত্রে একই। এবার সেটা আমাদের ভগবানের ওপর ছেড়ে দিতে হবে যে আমরা কি পারবো না পারবো। আর আজকে কিন্তু একটু কথা বলেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব, তাই তোমরা কিন্তু বন্ধুরা কথাটুকু শুনো যে আমি কী বলতে চাইছি। তারপরে দেখো, আমি তো তোমাদের আগেই বলেছি আমি HS পাস, আমি 12-এ মানে পড়ার সাথে মানে HS দিয়েই আমার 20 দিনের মাথায় বিয়ে হয়ে গেছে। এবার ওই তারপর তো টিউশনি করতাম, টিউশনি করতে করতে টিউশনিটা আমার অনেক বছর করেছি, প্রায় ছেলে যখন ক্লাস মাধ্যমিক দিল তখন টিউশনিটা আমি ছেড়ে দিয়েছি, তখন আর পারতাম না, ঘাড়টার ব্যথা করতো। তারপর একটা স্কুলেও আমি জব করেছি, মানে মর্নিং স্কুলে পড়াতাম বিয়ের পর। তারপরে যেই তখন আমার শ্বশুরের মা বেঁচে ছিল, সে এই ঘরে ঘরঠর পাহারা দিত, দেখে রাখতো। তার যেই শ্বশুরের মা মারা গেল, এবার শাশুড়িও বাজারে চলে যায়, তখন আমি আবার স্কুলের জবটাও ছেড়ে দিলাম। কিন্তু হ্যাঁ, HS পড়লেও আমি এত পরিমাণে স্টুডেন্ট পড়িয়েছি যে আমার যেটুকু হোক একটু বলবো না আহামরি নলেজ হয়েছে, মানে পড়াতে পড়াতে আমার অনেকটা অভিজ্ঞতা বেড়েছিল, মানে হয়েছিল ভালোই। তারপরে তোমার বাইরের জব হাজব্যান্ডের পছন্দ না, তখন আমি পড়াতে পড়াতে আমি একটা মানে জীবনে কিছু দুঃখের কথাও তোমাদের শেয়ার করছি, মানে সেটাও শোনো। আমি 2015-তে মানে 2015-তে না 2013-তে টিউশনি পড়াতে পড়াতে তখন আমাকে মানে একজনের স্টুডেন্টের বাবা এসে বললো যে আপনি তো একটু পড়া ভালোই পড়াশোনা জানেন আর সবাই, তাহলে আপনি এক কোম্পানিতে জয়েন করেন।
যেটা নাকি প্রত্যেকের মানুষের জীবনে, জানি না আমার ফ্রেন্ডসদের মধ্যে কাদের লাইফে হয়েছে, তখন আমি রোজ ভ্যালি আর বিশাল একটা কোম্পানি ছিল সেই কোম্পানিতে জয়েন করে অনেকের বইয়ের টাকা আমি ওখানে রাখতাম। এবার তোমরা তো জানো অনেক কোম্পানি উঠে গেছে, সারদা, রোজ ভ্যালি এই সমস্ত উঠে গেছে। এবার যাদের টাকা রাখতাম, আমি মাত্র 3 বছর করেছি, এবার আমার যা কমিশন হতো সেই কমিশনটা জানো আমি কী করতাম, আবার ওখানে কোম্পানিতেই রেখে দিতাম, আমি সেটা আর ঘরে আনতাম না। এইবার সেটা ঘরে আনতাম না, সেই টাকাটা আমি ওখানেই রেখে দিতাম, যার ফলে আমি যখন কোম্পানি উঠে গেল বাইরে যারা টাকা রাখলো তারা তো আমাকে পুরো চেপে বসলো, প্রায় 15 লাখ টাকার মতো আমার মানে চারদিকে দেনা ছিল, তাদের মানে সব চেকগুলো, মানে আমি কোম্পানি থেকে যে চেকগুলো পেয়েছি সব রয়েছে, আমি তোমাদের একদিন দেখাবো, চেকগুলো দেখলে মানে বুকটা ফেটে যায়। তখন এমন পরিস্থিতি, এমন ডিপ্রেশনে মানে পরিস্থিতি, যে মানুষের বাইরের চাপ বুঝতেই তো পারছো কী পরিস্থিতি, তারা তো শুনবে না, তারা আমাকে দেখে টাকা রেখেছে, তারা আমাকে বলছে যে টাকা রিটার্ন দিতে হবে। তাই সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করে, মানে বলতে নেই, অন্য সব ঘরের হাজব্যান্ড হলে তখনই ঘাত ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না, ও তো সেটা করেছে, ও তো বুঝতে পারেনি, ও আস্তে আস্তে করে এখনও পর্যন্ত সেই টাকা আমরা শোধ করে যাচ্ছি, বুঝেছো? ও মানে আমাকে সত্যি সেই সময় ও আর্থিক দিক থেকে তো সবাই পারে না সাহায্য করতে, কিন্তু আমার পরিবার বলো, এই বাড়ির পরিবার প্লাস আমার বাপের বাড়ি, বোন, ননদ সবাই মানসিক সাপোর্টটা দিয়েছে যে না ভেঙে পড়ো না, একটা না একটা কিছু হবে, কিন্তু আর্থিক সাপোর্টটা ওই হাজব্যান্ড আস্তে আস্তে দিয়ে দিয়ে এখন পর্যন্ত, তা তখন থেকে আমি ভেবেছি যে কিছু একটুখানি ওকে যদি হেল্প করতে পারি, ওকে যদি হেল্প, ও এতগুলো টাকা মানে খাটনি করে করে কীভাবে মানুষকে দিয়েছে এরকম, আর দেখতে তো পাচ্ছ আমি বাড়িতেও ভাড়া পাই, তা সেই দিয়ে দিয়ে আজকে আমি এইভাবে করে করে, মানে তখন থেকে একটা আশা ছিল। তারপরে তো দেখছি ইউটিউবে ব্লগ দেখতাম, দেখতে দেখতে ইচ্ছে হতো, কিন্তু ফোন ছিল না, কি করে আমি ফোন দিয়ে ভিডিও করব, তা ফোন দিয়ে ভিডিও মানে করব কি করে, আমার ইচ্ছে হতো, আমি ছেলেকে বলতাম বাবু আমার যদি একটা ফোন থাকতো, আমি আমার না ব্লগ চ্যানেল দেখতে ভালো লাগে, ছেলে বলতো মা এগুলো ফালতু, এসব করে কিচ্ছু হবে না, কত বড় বড় ইউটিউবাররা আছে, কিন্তু আমার ইচ্ছে, সেই ইচ্ছেটা মানে বলতে পারো মানে আমার ইচ্ছে জেগেছে। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, ও মানে আমার এপ্রিলের 20 তারিখ হচ্ছে আমার বিয়ের তারিখটা, বুঝলে? তাই এবার আমি কী করলাম, মানে 14 এপ্রিল আমি বললাম আমাকে একটা ফোন দেবে, বললো তাহলে ঠিক আছে তুমি গিয়ে একটা ফোন নিয়ে নাও। তা আমি দেখো সত্যি কথা, আমার বাজাজের একটা কার্ড আছে EMI, আমি এই ফোনটা যে ফোনটা দিয়ে ভিডিও করছি সেটা আমি নিয়ে নিয়েছি। এবার ফোনটা নিয়েছি, আর যেই দিন নিয়েছি সেদিন থেকেই আমি মানে মোটামুটি ব্লগ করা শুরু করে দিয়েছি, 14 এপ্রিল থেকে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি। তা প্রথম 3 মাস মাত্র 40টা সাবস্ক্রাইবার, আর ছোট ছোট ভিডিও দিতাম, একটা ভিডিও দিলে 4 দিন বসে থাকতাম, কোনো অভিজ্ঞতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, ভাবতাম কি ওইটা দেখুক, অন্তত কিছু লোক দেখুক, ছেলেও বলতো মা রোজ ভিডিও দেবে না, আগে ওটা দেখুক তারপর তো তুমি ছাড়বে। ও মা প্রথম দিকে আমার ভিডিওগুলো তোমরা গিয়ে দেবে 20 জন 25 জন, এখনও পর্যন্ত 8 মাস আগে যে ভিডিও এখনও এক জায়গায় 36 জন হয়ে রয়েছে, সে এইরকম হয়ে রয়েছে। এবার ওই 40 জন সাবস্ক্রাইবার নিয়ে আমি 3 মাস বসেছিলাম, আমার কোনো অভিজ্ঞতা নেই, আর আমি বলতে মানে ইউটিউব জগতে অনেকে অনেকের কাছে হেল্প পাও, অনেকে বলে এই দিদি হেল্প করে, ওই আমি আজ পর্যন্ত কারোর কাছে কোনো হেল্প পাইনি, আর আমি যাইনি, সত্যি কথা আমি কারোর কাছে যাইনি, আমার সেটা মানে আমি ভাবছি যে আমি দেখি না, দেখে পারি কি না, শিখি না, এইভাবে এইভাবে করে আমি করি, অনেকে বলে এইভাবে গেলে এই হয়, আমি নিজের ইচ্ছাতে যতটুকু পেরেছি মোবাইল ঘেটে ঘেটে, যদি ছেলে এমনি সমস্ত কিছু কাজ করে দেয় কিন্তু কখন কি কখন কোনটা সেটাও তো করে দিতে পারবে না, ওরও তো নিজের কাজ আছে। তারপরে আমি ওইভাবে করতে 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 মানে 3 মাস পরে একটুখানি আমি বললাম কী ব্যাপারে এই 40টা নিয়ে বসে রয়েছি, আর ভালো লাগছে না, 15টা 16টা ভিউয়ার্স মানে কত রকম ইসে, তাও না আমি তারপরে আস্তে আস্তে ভাবলাম একদিন গ্যাপে দেবো, তারপরে ভাবলাম একদিন বাদে বাদে একদিন গ্যাপে গ্যাপে দেবো দেখি কী হয়, দিতে 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 আজকে এখন মানে তো রোজই ছাড়ছি ভিডিওটা। এখন তোমাদের তাহলে মেন কথাটা বলি বন্ধুরা, হয়তো আমি ওয়াচ টাইমটা করতে পারিনি, ওয়াচ টাইমটা করতে আরও বাকি আছে, কিন্তু বন্ধুরা তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে কালকে গতকাল রাত্রে আমার 1K সাবস্ক্রাইবার
পূর্ণ হয়েছে। এইবার দেখো আমি তোমরা তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে দিদি ভাই তাহলে তুমি এত কাহিনী শোনালে কি তুমি কি তাহলে ইউটিউব থেকে, না যে ইউটিউবে এসে এইবার আমি সাকসেস বললাম না আগেই তোমাদের প্রাইমারি স্কুলের একটা উদাহরণ দিলাম, ইউটিউবে এসে যে সবাই সাকসেস হতে পারবে এ কোনো কথা না, কিন্তু যে বড় ব্লগার সেও বলবে ইউটিউবে আছে, আমি যে ছোট আমিও বলবো আমি ইউটিউবে আছি, তাই তো? তাই তোমাদের আমি অশেষ অশেষ ধন্যবাদ, ছোট বড় সবাইকে আমি বলি যে আজকে তোমরা যদি না থাকতে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আর আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে সামনের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাও। আমি তোমাদের তোমরা বলতে পারবে না যে দিদি ভাই তোমার আমি কাউর ভিডিও এমন না যে টানা দশ দিন দেখি না, হ্যাঁ যেতে হয়তো আমাকে তিন দিন চার দিন বুঝতেই তো পারছো একটু লেট হয়, কিন্তু আমি গিয়ে তার ভিডিও দেখে আসি, যে আমাকে গিফট দেয় তাকে রিটার্ন গিফট দিয়ে আসি। তাই বন্ধুরা তোমাদের হেল্প মানে চাই যাতে আমি মনিটাইজেশন পর্যন্ত যেতে পারি, আর যদি একটু মানে আমি বলছি না যে এখনই টাকা পয়সা সেটা না, ভবিষ্যতে যদি কিছু করতে পারি অন্তত যে মানে হাজবেন্ড যে ঘাটতিটা দিয়েছে অন্তত ওর হাতে যদি আমি একশোটা টাকাও তুলে দিতে পারি যে না আনন্দ। আরেকটা মেন হচ্ছে কথা, তোমরা তো জানো আমার ভাইটা নেই, আমার মানে বাপের বাড়ির মাটা বয়স্ক, এখনও মা সুগারের একটা পেশেন্ট গড়িয়াটা গিয়ে কাজ করে, ভাইয়ের মেয়েটা সায়েন্স নিয়ে পড়ে, তাই আমি আমার পরিবারের কথা যেমন এই বাড়ির পরিবারের কথা ভাবি আমার সঙ্গে আমার আরেকটা পরিবারের দায়িত্ব আছে, সে হয়েছে আমার মা আর ভাইয়ের মেয়েটা, এই দুটো মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে, কারণ এদের তো আমি ফেলতে পারবো না, এদের যদি আমি একটু হেল্প করতে পারি। দেখো এখনও কি মানে বলবে যে দিদি ভাই তাহলে কি দিতে পারছো না, এখনও কিন্তু আমি ভালো খাচ্ছি, যেভাবে আছি অনেক সুখে আছি, বলবো না যে হ্যাঁ ব্যাংক ব্যালেন্স নেই, এটা হচ্ছে সত্যি কথা, ব্যাংক ব্যালেন্সটা নেই, সেটা করতে পারিনি আর কি বলবো, মানে এই জন্য বলছি যে প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও, আমি তোমাদের সবার পাশে আছি। আর তো আমি এখনও কমিউনিটি পোস্ট ছাড়িনি যে আমার 1K হয়েছে, আমি জানি আগে মানে আমি আমার বন্ধুদের সামনে গিয়ে খবরটা দিয়ে তবে কমিউনিটি পোস্টটা ছাড়বো, এর জন্য আমি তোমাদের ছাড়িনি। তোমরা আমাকে ছোটো বড়ো সবাই আশীর্বাদ করো, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আমিও তোমাদের পাশে আছি। তোমরা দেখবে যে কোনো দিন বলতে পারবে না দিদি তুমি এগিয়ে গেলে আমাদের ভুল, না আমিও তোমাদের পাশে আছি। এইবার হ্যাঁ আমি যদি লাইফে সাকসেস হতে পারলাম তো হলো, না হতে পারলো আফসোস নেই, ইউটিউব তো করেছি, ইউটিউব জগতে তো এসেছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, এই সুখবরটা আমি তোমাদের দেওয়ার জন্য এতক্ষণ ধরে কথা বললাম, তাহলে গিয়ে এখন রান্না করব, কারণ নেক্সট ব্লগের জন্য তো তৈরি হতে হবে, কারণ ব্লগটাই হচ্ছে এখন আমাদের ধ্যান জ্ঞান। তাহলে রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল, কি মানে ডেলি লাইফও হতে পারে বা কোনো অন্য কিছুও হতে পারে গ্যারান্টি দিতে পারছি না। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার এই গুড নিউজটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরা কিন্তু পাশে না থাকলে কিন্তু আমি আর এগোতে পারবো না, মানে ওই সাবস্ক্রাইবার হিসার হয়তো মানে এখনও ওয়াচ টাইমটা না হলেও আমার মনে হচ্ছে টার্গেট আরও 5-6 মাস লাগবে, কারণ ওয়াচ টাইম সেরকম কিছু হাই পাই হয়নি, আর তোমাদের যদি আশীর্বাদ থাকে হয়তো আবার তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য অপেক্ষা করো, টাটা।